নমস্কার বন্ধুরা, পথের পথের পাঁচালি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। আমরা আজকে পৌঁছেছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে। সেই শিলংয়ের আজকে একটা হোটেলের রিভিউ দেখাবো। এই যে মোড়, সেই মোড় থেকে আপনারা সোজা চলে আসবেন, হার্ডলি 50 থেকে 60 মিটার হবে। সেখান থেকে আপনার নেমে চলে আসছেন পুলিশ বাজার রোড দিয়ে, নেমে হোটেল স্বস্তিক। এই হোটেল স্বস্তিকের রিভিউ আমরা দেখাব। জাস্ট পুলিশ বাজার চৌমাথা থেকে 50 থেকে 60 মিটার নিচে, MTC পুলিশ বাজার রোড, শিলং। এখানে পরপর দুটি হোটেল পেয়ে যাবেন, হোটেল স্বস্তিক, হোটেল সুরুচি। এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আপনারা গাড়ি, যে কোনো রকম গাড়ি হায়ার করে ডাউকি, চেরাপুঞ্জি এবং শিলং সাইট সিন করতে পারবেন। এটা হচ্ছে হোটেল স্বস্তিক দোকার গুলি। তারপর সিঁড়ি দিয়ে আপনাকে দোতলায় উঠতে হবে। দোতলায় রিসেপশন রুম রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে আসবেন। এটা হচ্ছে হোটেল স্বস্তিকের রিসেপশন। এই রিসেপশন কাউন্টারে এসে আপনারা রুম বুক করবেন, রিজার্ভেশন রেটে এখানে রুম পেয়ে যাবেন। আমরা এই 106 রুমে আছি। এই পাশে রয়েছে 105, 104, 108। এখানে ডাবল বেড, সিঙ্গেল বেড এবং থ্রি বেডেড রুম আপনারা রিজার্ভেশন রেটে পেয়ে যাবেন। আমি রুমগুলোর ভিতরে দেখাবো। এখানে দুজন থাকার ব্যবস্থা রয়েছে, পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে। এরা ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, 24 ঘন্টা গরম জল পাওয়া যাবে। এখানে ছোট্ট একটা সেলফ রয়েছে, সামনে উইন্ডো, উইন্ডো থেকে বাইরের ভিউ দেখা যাবে। আজকে 29শে ডিসেম্বর, পিক পয়েন্ট, সেই জন্য রুমটা একটু বেশি ভাড়া নিয়েছে আমাদের। যাই হোক, তবুও এই পিক পয়েন্টে আমরা রুম ভালোই পেয়েছি। বর্তমান রেট 2000 টাকা পার নাইট। এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা রয়েছে, 24 ঘন্টা গরম জল পাওয়া যাবে। চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। ভিডিওগুলি ভালো লাগলে আপনার লাইক এবং শেয়ার করবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।